জমজমাট নানা আয়োজনে পুরান ঢাকা চলছে সাকরাইন উৎসব। সেই খবর জানাতে পুরান ঢাকার কলতাবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন মেহরি নানি এবং লক্ষ্মীবাজারে আছেন শাহাদাত অব্রু। শুরুতেই যাব আমরা অ্যানির কাছে। অ্যানি, সাকরাইন উৎসব তো শুরু হয়ে গিয়েছে, কেমন দেখছেন? আমরা জানি যে সাকরাইন উৎসবে পুরান ঢাকার বাইরে থেকেও আসলে অনেকেই সাকরাইন উৎসব উদযাপন করতে আসে, তো এবার সেই সংখ্যাটা আসলে কেমন দেখছেন দর্শনার্থীদের? পুরান ঢাকায় যেটা আপনি বলছিলেন যে শুধু পুরান ঢাকা বাসে না, এখানে আসলে ঢাকার নানা জায়গা থেকে এবং যদি বলি যে দেশে অনেক জায়গা থেকে কিন্তু এবার এই সাকরাইন উৎসব পালন করতে কিন্তু এই পুরান ঢাকায় অনেকে এসেছেন এবং প্রতিটি বাসার ছাদে এবং বাসাবাড়ির যেসব বারান্দা আছে সেই বারান্দা থেকে কিন্তু অনেককে দেখা যাচ্ছে যে এই সাকরাইন উৎসব পালন করতে ঘুড়ি উড়ানোর মাধ্যমে। এবং আমি যদি একটু দেখাই আপনাকে, আমি আবার পেছনে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা জাঁকজমকপূর্ণভাবে এবারে সাকরাইন উৎসব পালন করছে পুরান ঢাকাবাসী। আমি এখন যে কলতাবাজারে আছে এবং এখানেও কিন্তু প্রতিটি বাসাবাড়ির ছাদ লোকারণ্য হয়ে আছে এবং দেখতে পাচ্ছেন যে লাইটিং এবং নানা ধরনের গান বাজনায় কিন্তু পুরো ঢাকা, পুরান ঢাকা যেটি আসলে সেটি কিন্তু এখন মুখরিত। আমি একটু বলে রাখি যে বিকেলে কিন্তু এই সাকরাইন উৎসব ঘুড়ি উড়ানোর মাধ্যমেই কিন্তু এই সাকরাইনের শুরু হয় এবং এখান থেকে কিন্তু যদি বলি যে একদম শিশু থেকে বয়োবৃদ্ধ যারা আছেন সবাই কিন্তু এই উৎসবে অংশগ্রহণ করেছেন। এবং আপনি জানেন যে এই উৎসবটা কিন্তু পুরান ঢাকার যে ঐতিহ্য সেটি কিন্তু বহন করে এবং সেই ঐতিহ্যকে বহন করতে কিন্তু তারা, এই পুরান ঢাকায় যারা আছেন তারা কিন্তু চান যে এই সাকরাইনের যে উৎসবটা এটি আসলে বছরের পর বছর বংশ পরম্পরায় এটি আসলে চলতে থাকুক। এবং আপনি জানেন যে সন্ধ্যার পর থেকেই এই সাকরাইন উৎসবকে ঘিরে কিন্তু পুরান ঢাকার বাসাবাড়ির ছাদ কিন্তু লোকারণ্য থাকে এবং পাশাপাশি এখানে কিন্তু গান বাজনার মাধ্যমে, নাচানাচির মাধ্যমে কিন্তু এই সাকরাইন উৎসবকে পালন করা হয়। এখানে কিছুক্ষণ আগেও কিন্তু বেশ আতশবাজি করা হয়েছে এবং ফানুস উড়ানো হয়েছে, পাশাপাশি এখানে অনেক বাচ্চারা আছেন যারা আসলে এই ফানুস উড়ানোকে এবং আতশবাজিটাকে বেশ আসলে উপভোগী করছেন বলা চলে। এবং এখানে এবার যে আয়োজনের দিক কথা যদি একটু বলি যে এবার কিন্তু নাচ গানের পাশাপাশি বিভিন্ন ছাদে এবং বিভিন্ন যারা আয়োজক আছেন তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের খাবারের রাখা হয়েছে এবং পিঠাপুলির আয়োজন করা হয়েছে। তো এই জায়গ থেকে বলা যায় যে পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী সাকরাইন বেশ ভালোভাবে উদযাপন হচ্ছে। তো এই মুহূর্তে লক্ষ্মীবাজারে আছেন আমাদের আরেক সহকর্মী শাহাদাত অব্রু, তার কাছ থেকে দেখে নেব সেখানকার অবস্থা। ধন্যবাদ অ্যানি। আমি কিন্তু এই যে এই জায়গাটায় আছি প্রায় অনেকক্ষণ যাবৎ, এই জায়গায় কিন্তু হচ্ছে একদম বৃদ্ধ থেকে শুরু করে শিশু, মধ্যবয়স্কী, বয়স্ক, তরুণ তরুণী সবাই কিন্তু হচ্ছে একই সাথে এই ছাদের উপরে কিন্তু এই সাকরাইন উৎসবটা পালন করছে। বিকেলের দিকে কিন্তু হচ্ছে এই পুরো জায়গাটা কিন্তু হচ্ছে ঘুড়ি এবং নাটাইয়ে প্রত্যেক তরুণের হাতে কিন্তু ছিল, এমনকি আমরা বৃদ্ধকেও দেখেছি যারা কিনা ঘুড়ি এবং সাথে নাটাই নিয়ে এসেছেন, তারা যেভাবে হচ্ছে এখানে ঘুড়ি উড়ানো শুরু করেছেন তারা কিন্তু একদমই উচ্ছ্বাসিত ছিল। এবং একই সাথে ঘুড়ির যে লড়াই সেটাও কিন্তু আমরা এই জায়গাটায় দেখতে পেয়েছি, ঘুড়ি কাটাকাটির একটা আনন্দ যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু হচ্ছে একই সাথে উপভোগ করেছেন। যেটা সন্ধ্যা নামার সাথে সাথে যেটি হয়েছে সেটি হচ্ছে এই পুরো সবগুলো ছাদে, এমন কোনো ছাদ এখান থেকে দেখা যাচ্ছে না যেখানে কিনা আলোর ঝলকানি নেই। এই পুরো আলোর ঝলকানিতে পুরো পুরনো ঢাকা, পুরান ঢাকা কিন্তু একদম ছেয়ে গেছে এবং যারা কিনা নতুন ঢাকার মানুষ আছে তারাও কিন্তু এখানে এসেছে, এসে কিন্তু এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী যেই সাকরাইন উৎসবটা সেটা কিন্তু হচ্ছে উদযাপন করতে তারা কিন্তু একই সাথে এখান থেকে ফানুস উড়িয়েছে এবং গান বাজনার মাধ্যমে কিন্তু এখানটায় তারা কিন্তু এই উৎসবের আমেজটা কিন্তু একই সাথে ভাগাভাগি করে নিয়েছে। আরেকটি বিষয় কিন্তু বলাই বাহুল্য যে এখন কিন্তু আতশবাজি নিষিদ্ধ করা আছে কিন্তু তাও কিন্তু হচ্ছে সীমিত পরিসরে যতখানি পারা যায়। এখান থেকে কিন্তু আমি দেখেছি মোটামুটি অনেকগুলোই এই আতশবাজি ফুটানো হয়েছে এবং এখান থেকে একইভাবে কিন্তু আমি ফানুস উড়াতে দেখেছি, ফানুস উড়িয়েছে নতুন ঢাকা, পুরান ঢাকা সবার মাঝে, তরুণ
বৃদ্ধ এমন কোনো মানুষ নেই যারা কিনা হচ্ছে এখানে আনন্দ উপভোগ করছে না। এখানে মূলত হচ্ছে পরিবারগুলোর পক্ষ থেকে কিন্তু এই সবগুলো ছাদে আয়োজনের আয়োজন করে থাকে, মূলত এই সবগুলো ছাদে। আর আর এই এছাড়াও হচ্ছে এই ছাদগুলোতে কিন্তু হচ্ছে বিভিন্ন পিঠার আয়োজন করা হয়েছে, পিঠা সহ এখানে কিন্তু আপ্যায়নের ব্যবস্থা আছে। অনেকেই কিন্তু আছে যারা কিনা হচ্ছে দূর দূরান্ত থেকে এসেছে, যারা কিনা সিলেট থেকে শুরু করে ঢাকার বাইরে থেকে এসেছে, তারাও কিন্তু এই সাকরাইনে একই সাথে একই আনন্দে কিন্তু উদযাপন শুরু করেছে। আর এইটাই ছিল হচ্ছে আমার আজকের দেখা সাকরাইন উৎসব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাম রেহমান নানি এবং শাহাদাত অভ্র, তারা পুরান ঢাকার দুজনই দুই জায়গা থেকে যুক্ত হয়েছিলেন এবং সাকরাইন উৎসবের যে উদযাপন মানুষের দর্শনার্থীরা যারা রয়েছেন সেখানে এবং কী কী আয়োজন রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তারা জানাচ্ছিলেন।